আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি আজাদ হোসাইন, সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হলো গিয়ে নবম শ্রেণীর গণিত। আজকে আমি যে বিষয়টি তোমাদের শেখাবো সেটা হলো গিয়া চ্যাপ্টার 2.2 এর অন্যয় ফাংশন। তাহলে আসো আমরা দেখি অন্যায়টা কি। অন্যয় এটাকে ইংলিশে বলা হয় রিলেশন, রিলেশন মানে সম্পর্ক। আর এই ক্ষেত্রে অন্যয় বলতে আমরা বুঝাচ্ছি যে দুটি সেটের মধ্যে মিল বা জোড় গঠন করা, অর্থাৎ যে প্রক্রিয়ায় দুটি সেটের মধ্যে মিল বা জোড় গঠন করা হয় সেটাই হলো কি অন্যয়। আচ্ছা, এখন এই অন্যয়টা আমরা কীভাবে তৈরি করতে পারি, এটা করার জন্য আমাদের কার্তেশীয় গুণজের বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে কার্তেশীয় গুণজটা আসলে কি? কার্তেশীয় গুণজ একটা বিশেষ নিয়মের গুণজ, যেখানে দুটি সেটের মধ্যে গুণন করলে প্রথম সেটের সকল উপাদান যদি ভুজের ঘরে হয় এবং দ্বিতীয় সেটের সকল উপাদান যদি কোটির ঘরে হয়, তাহলে ওই যে সেটটা পাবো ওটাকে আমরা বলি কি কার্তেশীয় গুণজ। আচ্ছা, আমরা একটু কার্তেশীয় গুণজটা নিয়ে আসি। দেখো, ভরে থাকাই, দেখো একটা সেট এ যদি বলি 1 2, আর একটা সেট বি যদি বলি 3 4, তাহলে এই এ এবং বি সেটের ক্রস করলে আমরা যেটা পাবো সেটা দেখো 1 2 ক্রস 3 4, তাহলে দেখো 1 3 1 4 2 3 2 4। এখানে আমরা একটা সেট গঠন করলাম যার জোড়গুলো দেখো প্রথম জোড় 1 3 1 4 2 3 2 4। একটু আমরা খেয়াল করলে বিষয়টা বুঝবা যে প্রথম সেটের সকল উপাদান দেখো এই 1 এবং 2 প্রতিটা ক্রমজের প্রথম অপশনে আছে। দেখো 1 1 2 2। দ্বিতীয় সেটের সকল উপাদান দেখো দ্বিতীয় অর্থাৎ কোটির ঘরে আছে, দেখো 3 4 3 4 3 4। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা দেখলাম যে আমরা দুটি সেটকে যখন আমরা ক্রস করলাম তখন তারা একটা ক্রমজোড় গঠন করলো এবং তারা একটা সেট পেল, অর্থাৎ এ এবং বি এই দুইটা সেটের মধ্যে যে সম্পর্ক এটাকে আমরা বলতে পারি রিলেশন বা অন্যয়। তাহলে আমরা অন্যয় সংজ্ঞাটা আরেকটুভাবে বলতে পারি যে দুটি সেটের কার্তেশীয় গুণজের অশূন্য উপসেট নিয়ে গঠিত যে সেট সেটাকে আমরা বলবো রিলেশন বা অন্যয়। বিষয়টা তোমরা ক্লিয়ার? আচ্ছা, দেখো আমরা এখন যদি একটা আর একটা উদাহরণ নিয়ে আসি তাহলে বিষয়টা আমার মনে হয় তোমরা আর একটু সুন্দর করে বুঝবে। আচ্ছা, যদি আমরা একটা সেটের মধ্যে সম্পর্ক দেখাই, এ একটা সেট যার মান 1 2 3 4, বি আর একটা সেট যার মান 3 5 7 9। তাহলে আমরা বললাম এর রেসপেক্টে 3 2 এর রেসপেক্টে 5 3 এর রেসপেক্টে 7 এবং 4 এর রেসপেক্টে 9। তাহলে এখানে যে জোড়টা আমরা পাই সেটা কী পাই দেখো তো 1 3 2 5 3 7 4 9। ওকে, আচ্ছা, এখন যেহেতু এটা একটা সেট তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমপ্লিট করে দিচ্ছি। তাহলে এ ও বি এর এ এবং বি এই সেট দ্বয়ের যে রিলেশনটা সেটা যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে বলতে পারি আর সমান 1 3 2 5 3 7 4 9। অর্থাৎ আমরা অন্যয় করি সেটা অনেকে আমরা বুঝে করি না বুঝে করি। তাহলে এখন আমার মনে হয় বিষয়টা এখন ক্লিয়ার কনসেপ্ট চলে আসছে, অর্থাৎ তুমি দুটি সেটের মধ্যে মিল গঠন করবা। সে মিলটা আমরা কিসের মাধ্যমে করতে পারি? সে মিলটা আমরা কার্তেশীয় গুণজের মাধ্যমে করতে পারি। তাহলে এখানে আমরা যেই রেজাল্টটা পেলাম সেটা একটা দুটি সেটের মধ্যে জোড় গঠন করা বা মিল গঠন করা, অর্থাৎ ক্রমজোড়। এখন প্রশ্ন, এই 1 এবং 3
2 এবং 5 3 এবং 7 4 এন্ড 9 প্রথম সেটের সকল উপাদান নিয়ে আমরা যে একটা সেট পাবো সেই সেটটাকে আমরা কি বলবো ওই রিলেশনের বা ওই অন্যয়ের ডোমেন তাহলে বলতে পারি ডোম আর সমান কি হবে 1 2 3 4 এবার এই রিলেশনের দ্বিতীয় উপাদান অর্থাৎ কোটির মান নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটা আমরা কি পাবো সেটা হলো রেঞ্জ তাহলে বল লিখতে পারি রেঞ্জ আর সমান 3 5 7 9 তাহলে আমরা একটা রিলেশন থেকে বলতে পারবো যে এই ডোম কারা এই রেঞ্জ কারা এখন দেখো আমাদের যেহেতু এক একটা মান আলাদা একই মান ছিল সেক্ষেত্রে আমরা সহজে করতে পারছি এবার যদি একাধিক একই মান বারবার আসে সেক্ষেত্রে ডোম আর রেঞ্জ নির্ণয় করার অপশনটা কি বা ওইটা কি আমরা দেখি দেখো একটা সেট বললাম এ 2 3 আরেকটা সেট বা আমরা একটা রিলেশন নিয়ে নেই একটা রিলেশন লিখলাম আমরা দেখো 1 3 1 5 2 3 2 6 3 4 3 7 আচ্ছা এখন দেখো এই ক্ষেত্রে অনেকগুলো অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কয়টা আছে ছয়টা ক্রোমোজোম আছে আচ্ছা এই ছয়টা ক্রোমোজোম সবই কি ছয়টা থেকে কি আমরা ডোম পাবো ছয়টা ডোম পাবো বা ছয়টা রেঞ্জ পাবো সেটা একটু আমরা দেখে নিই দেখো আমরা বলছিলাম যে প্রথম উপাদান যদি প্রথম উপাদান একই হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা অ্যাকসেপ্ট করি দেখো 1 3 1 5 আবার লিখলাম 2 3 2 6 আবার লিখলাম 3 4 3 7 তাহলে এই ক্ষেত্রে ডোমটা কি হবে যদি একই থাকে কমন জিনিস থাকে তখন আমরা তার একটা অ্যাকসেপ্ট করব একটা তাহলে দেখো 1 1 তার মানে 1 2 2 আছে তার মানে দেব 2 3 3 আছে তার মানে কি 3 আচ্ছা এবার দেখো রেঞ্জ আর কি হবে 3 5 3 তাহলে আমরা এই 3 ডাবল আছে আমরা একটা 3 নিলাম এই 5 নিলাম এবার দেখো 6 নিলাম 6 4 7 তাহলে সাজাই লিখি 4 6 7 তোমরা বিষয়টা দেখলে আরো ক্লিয়ার হবে যে আমাদের 7টা ক্রোমোজোম ছিল সরি 1 2 3 4 6টা ক্রোমোজোম ছিল সেখানে আমরা ডোম পেয়েছি মাত্র তিনটে আর রেঞ্জ পেয়েছি দেখো পাঁচটি এর মানে কি এখানে দেখো এই যে 1 1 ডাবল ছিল 2 2 ডাবল ছিল 3 3 ডাবল ছিল সেখান থেকে মাত্র একটা একটা চলে আসছে আর রেঞ্জের ক্ষেত্রে দেখতেছি আমরা যে 3 এবং 3 দুইবার আসছে তাই সে একবার আসছে যার কারণে শেষ ছয়টা থেকে পাঁচটিতে রূপান্তরিত হলো তাহলে আমরা আশা করি তোমরা এখন রিলেশন থেকে ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে পারবে এবার আসছি আমরা ফাংশনের বিষয়ে ফাংশন আসলে কি আমরা অনেক বহু করি আসলে ফাংশন বলি ফাংশন আসলে ফাংশন জিনিসটা কি তা ফাংশনটা বলতে আমরা যেটা বুঝি দুটি সেটের দুটি সংখ্যা সেটের মধ্যে দুটি সংখ্যা সেটের মধ্যে যে সম্পর্ক ওটা হলো কি ফাংশন আচ্ছা আমরা দেখো ছোট ক্লাসে আমরা কি করে আসছি কি একটা সমাধান করে আমরা দেখ অ্যানসার পাইতাম x এর মান 2 x সমান 2 y সমান 3 তাহলে এই যে x সমান 2 y সমান 3 অ্যানসার লিখতে কি লিখতা অ্যানসার 2 3 আসলে কখনো কি এটা দিয়ে ভাবছো যে 2 3 এর মধ্যে সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই একটা সম্পর্ক আছে আচ্ছা অর্থাৎ এই এখান থেকে আমরা যে সম্পর্কটা তৈরি করতে পারি যেমন লিখতে পারি
y সমান x প্লাস 1 তার মানে কি x এর সাথে 1 যোগ করলে y মানটা চলে আসে কেমন দেখো এখানে y মান কত আছে 2 তাহলে 2 প্লাস 1 দ্যাটস মিন 3 অর্থাৎ আমার y মানটা তাহলে আমরা এখানে বুঝলাম যে এই যে একটা ক্রোমোজোম এই ক্রোমোজোমটা অর্থাৎ 2 3 এই 2 3 এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখলাম যে এরা এমনি এমনি আসেনি এদের ভিতরে একটা সম্পর্ক আছে বিদ্যারা এভাবে অবস্থান করছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে এই 2 3 সম্পর্কটা কি y এর সাথে x অর্থাৎ স্বাধীন চলক x পরাধীন চলক y যেটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি একটা প্রথমটা হলো ভুজ দ্বিতীয়টা হলো কোটি অর্থাৎ 2 হলো কি x আর 3 দ্বারা কি বোঝাচ্ছে y কে বোঝাচ্ছে এখন আমরা সেই মূল আলোচনায় আসি আমরা বলেছি যে দুটি সেটের মধ্যবর্তী সম্পর্ক অর্থাৎ দুটি সেট যদি আমরা গঠন করি একটা সেট আমরা পাইলাম মনে করো একটা সেট a আর একটা সেট b a সেটের মান মনে করো 2 3 4 b সেটের মান দিলাম 5 7 9 এখন দেখো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর রেসপেক্টে 5 3 এর রেসপেক্টে 7 4 এর রেসপেক্টে 9 অর্থাৎ 2 এর রেসপেক্টে 5 3 এর রেসপেক্টে 7 4 এর রেসপেক্টে 9 অর্থাৎ যদি আমরা এখান থেকে বলি যে এই সেটটা বাই সেটটা কি দাঁড়ায় 2 5 3 7 4 9 এখন দেখো 2 5 3 7 4 9 এখান থেকে আমরা বলতে পারি যে এটাকে যদি আমরা প্রথমটাকে x চিন্তা করি পরেরটাকে y চিন্তা করি অর্থাৎ x এর সুনির্দিষ্ট মানের জন্য y এর একটা সুনির্দিষ্ট মান তার মানে এখান থেকে আমরা একটা সম্পর্ক নিয়ে আসতে পারি অর্থাৎ y সমান 2x প্লাস 1 একটু খেয়াল করি আমরা x এর মান যখন 2 দেখো x এর মান 2 y এর মান আসছে কত 5 তাহলে 2 মানটা বসিয়ে দেই 2 ইনটু 2 প্লাস 1 4 প্লাস 1 দ্যাটস মিন 5 তার মানে x এর মান 2 হলে y এর মান কত হচ্ছে 5 x এর মান 3 আসলে y এর মান কত আসছে অবশ্যই 7 আসবে x এর মান 4 হলে y এর মান অবশ্যই কি আসবে 9 তাহলে আমরা ফাংশন বলতে আমরা কি বুঝি ফাংশন বলতে আমরা বুঝি যে দুটি সেটের মধ্যে সম্পর্ক স্থাপন অর্থাৎ এই সেটটা সম্পর্কিত কিনা যদি আমরা এভাবে লিখতাম দেখো এভাবে একটু দাও যদি আমরা দিতাম 2 3 2 5 3 7 3 9 4 9 এখন দেখো এটা একটা রিলেশন এই রিলেশনের মধ্যে ক্রোমোজোমগুলো আছে খেয়াল করো এখানে বলছে 2 এর জন্য 3 আবার দ্বিতীয় ক্রোমোজোমে বলা আছে 2 এর জন্য 5 তৃতীয়টা বলা আছে 3 এর জন্য 7 3 এর জন্য 9 আচ্ছা এখানে কি আমরা কোন একটা সম্পর্ক স্থাপন করতে পারি দেখো প্রথম ক্ষেত্রে বলতে পারি y সমান x প্লাস 1 এখানে আছে কত 2 5 তাহলে y সমান 2x প্লাস 1 এই ক্ষেত্রে লিখতে পারি y সমান 2x প্লাস 1 এইটা ক্ষেত্রে লিখতে পারি y সমান thrice x আবার এই ক্ষেত্রে সম্পর্কটা আসছে y সমান 2x প্লাস 1 তাহলে এই ক্ষেত্রে দেখো সম্পর্কগুলো আছে কিন্তু এটা একটা রিলেশন এই রিলেশনের মধ্যে আমরা একাধিক সম্পর্ক পাইছি একাধিক সম্পর্ক পাইছি তাহলে একাধিক সম্পর্ক তো আমরা নিতে পারবো না আমরা একটা সম্পর্ক স্থাপন করব তাহলে আমরা যদি এটাকে নেই x প্লাস 1 y সমান x প্লাস 1 তাহলে এটা গ্রহণযোগ্যতা আছে আর বাকিগুলো নাই যদি আমরা y সমান 2x প্লাস 1 তাহলে আমাদের এটা গ্রহণযোগ্যতা আছে আর
এটার গ্রহণযোগ্যতা আছে আর এটার গ্রহণযোগ্যতা আছে কয়টা তিনটা তাহলে আমরা এটা একটা রিলেশন হবে এটা ফাংশন হবে না ফাংশন হতে হলে তাদের একটা সম্পর্ক থাকতে হবে কয়টা সম্পর্ক একটা সম্পর্ক থাকতে হবে তাহলে এটা একটা রিলেশন এটা ফাংশন না যদি এটাকে ফাংশন চিন্তা করি তাহলে আমাদের এটা ফাংশন হতে হলে এই রিলেশনের শুধুমাত্র 253749 এই রিলেশন নিয়ে আমাদের কি হবে ফাংশন তাহলে এই রিলেশনটা একটা ফাংশন তাহলে সেক্ষেত্রে আমরা ফাংশন আর রিলেশনের মধ্যে একটা সম্পর্ক বলতে পারি যে সকল ফাংশনের রিলেশন বা সকল রিলেশন ফাংশন নয় এখন তাহলে ফাংশন হওয়ার শর্ত কি যদি কোনো রিলেশনে একই উপাদান বিশিষ্ট একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম না থাকে সেই রিলেশনটাকে আমরা কি বলতে পারি ফাংশন একটু খেয়াল করো আগেটা দেখো একই প্রথম উপাদান টু ছিল এখানেও টু এইখানেও টু আবার এখানেও থ্রি এখানেও থ্রি তার মানে এটা ফাংশন না এটা একটা কি রিলেশন দ্বিতীয় ক্ষেত্রে আমরা তাকাই দেখি দেখো এখানে আছে টু এখানে থ্রি এখানে ফোর তার মানে টু এর জন্য ফাইভ থ্রির জন্য সেভেন ফোরের জন্য নাইন তাহলে সেক্ষেত্রে আমরা একটা কথা আসতে পারি যে এক্সের একটা সুনির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের একটা মান নির্ধারিত থাকে ওই সেটকে আমরা বলব কি ফাংশন বুঝলে তোমরা কথা আবার আমি রিপিট করতেছি যে এক্সের সুনির্দিষ্ট একটা মানের জন্য ওয়াইয়ের সুনির্দিষ্ট একটা মান নির্ধারিত থাকে ওই সেটকে আমরা কি বলবো ফাংশন বিষয়টা তুমি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আর একটা উদাহরণ নিয়ে আসি তোমাদের বই আসার বই দেখো বইয়ের বইয়ের একটা উদাহরণ আমরা ফলো করি যে বলা আছে এফ অফ এক্স আসলে এফ অফ এক্সটা কি মনে করো লেখা আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটাকে একটা ফাংশনে আমরা সংজ্ঞায়িত করলাম আসলে এটা কি এফ অফ এক্স মানে কি বুঝো এফ অফ এক্স মানে হলো গিয়া অর্থাৎ রেঞ্জ মানে ওয়াই অর্থাৎ ওয়াই কে আমরা এফ অফ এক্স দ্বারা স্মার্টলি প্রকাশ করি অর্থাৎ ওয়াই সমান এফ অফ এক্স তাহলে এর যে এখানে বলা আছে এফ অফ এক্স সমান কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এখানে আমরা এক্সের সুনির্দিষ্ট মানের জন্য এক্সের সুনির্দিষ্ট মানের জন্য ওয়াই একটা মান পাবো অর্থাৎ এক্স এর মানে আমি যা বসাবো ওয়াই একটা মান সে শো করবে অর্থাৎ আমরা এখানে যা ইনপুট দেব সে হিসেবে আউটপুট পাবো অর্থাৎ ইনপুট আমি যা দেবো ঠিক তার একটা আউটপুট দিবি যদি আমরা বলি এক্স সমান ওয়ান তাহলে এখানে কি আসবে ওয়ান বসিয়ে দিই তাহলে দেখো ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি কি আসে দেখো তো ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি ফোর মাইনাস ফোর দ্যাটস মিন জিরো তার মানে কি আমি যদি এক্স এর মান ওয়ান ধরি তাহলে সে অটোমেটিক আমাকে ওয়াই মান দিবে কত শূন্য তার মানে কি এখান থেকে আমার যেটা ক্রোমোজোম পাবো সেটা হলো গিয়া ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এভাবে কোনো বীজগণিতিক রাশিকে আমরা ফাংশনে রূপান্তর করতে পারি সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে দুটা চলক থাকে অর্থাৎ একটা চলক এক্স আর একটা চলক ওয়াই এক্সটাকে আমরা বরাবর জানি এটার লোক স্বাধীন চলক ওয়াইটা হলো কি পরাধীন চলক তাহলে এক্সের সুনির্দিষ্ট মান আমরা ইচ্ছে মতো ধরে নিতে পারবো ওই মানের আলোকে আমরা কি ওয়াই মান পাবো তাই আশা করি তোমরা ফাংশন বিষয়টা কি বুঝতে পারছো আজকের মতো এখানে আমি শেষ করব আবার অন্য একদিন অন্য নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সকলে ভালো থেকো সুস্থ থাকো বাসায় থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো আল্লাহ হাফেজ